নমস্কার নিউজ ফর ইন্ডিয়ার তরফ থেকে আমি শ্রেয়শ্রী সাহা আমরা কিন্তু এখন ইতিমধ্যে উপস্থিত হয়েছি ইসলামপুর বাস এখানে কিন্তু আপনারা জানেন মাস পরে কিন্তু আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে চলুন আমরা সরাসরি কেন্দ্রে দেখানোর চেষ্টা করব যে কি উৎসাহ করে অভিভাবক অভিভাবিকারা এবং ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে এসেছেন চলুন সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রায় ২৪ মাস পরে লকডাউনের পরে কিন্তু আজ প্রথম মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আর কিছুক্ষণ পরে কিন্তু আজ মাধ্যমিক পরীক্ষা আমরা হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইসলামপুর আমরা ইসলামপুর গার্লস হাই স্কুল এখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীদের সাথে সাথে কিন্তু বাবা মারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে যেহেতু জীবনের বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে কিন্তু অনেকে উপস্থিত হয়েছে গার্লসের ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে তো আমরা আশেপাশে দেখানোর যেরকম চেষ্টা করছি তার সাথে কিছু কিছু স্টুডেন্টসদের সাথেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এর আগের বছর তো যেহেতু মাধ্যমিক হয়নি লকডাউনের জন্য এবার মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন কেমন কি ভেবেছো আমরা আর কি ভাববো হবে দিতে দিতে হবে দিতে হবে কেমন প্রিপারেশন রয়েছে প্রস্তুতি কেমন রয়েছে পরীক্ষাতে পরীক্ষাতে কি আমি আর বলবো ভয় লাগছে কি লাগছে না সেটা বলো ভয় লাগছে মানে অতটা না লাগে আচ্ছা ধন্যবাদ আপনি ওনার বাবা বলছি যে এত প্রায় ২৪ মাস পরে কিন্তু এই লকডাউনের পরে কিন্তু আজ প্রথম মাধ্যমিক পরীক্ষা কি বলবেন কেমন লাগছে মেয়ে প্রথমবার মাধ্যমিক পরীক্ষা দেবে আর অ্যাটলাস ওরা হচ্ছে অফলাইন পরীক্ষা দিতে পারছে তাদের এবার অনলাইনে পরীক্ষা হচ্ছে না কি বলবেন এই আমি বলছি পরীক্ষা হলে ভালো লকডাউনে তো স্কুল হয়নি আর কেরকম পাস করে কেরকম না করে কি করে বলবো ধন্যবাদ আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম আশেপাশে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু আমরা জানতে পারলাম যে জগতগাঁও স্কুলের কিন্তু এখানে সেন্টার পড়েছে ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয় এখানে আশেপাশে কিন্তু অনেক স্টুডেন্টসরা রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকে কিন্তু ৭ তারিখ আজকের থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু ২৪ মাস পরে লকডাউনের পরে কিন্তু আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তো চলুন এখানে অনেকে উপস্থিত রয়েছে তার ছাত্রছাত্রীদের সাথে আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব আশেপাশে কিন্তু এখানে অনেক অভিভাবক অভিভাবিকা রয়েছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব বলছি ম্যাম আপনার নাম কি আপনার নাম সুনিতা শর্মা আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ যেহেতু এবার কিন্তু লকডাউনের জন্য পরীক্ষা বন্ধ হয়নি এবার অনলাইনে পরীক্ষা হচ্ছে না অফলাইনে পরীক্ষা হচ্ছে কেমন লাগছে সেটা যদি একটু বলেন অভিভাবক অভিভাবিকারা এবং ছাত্রছাত্রীরা কিন্তু খুব উৎসাহ সহকারে তারা যে এবার মাধ্যমিক পরীক্ষা অফলাইনে দিচ্ছে সেটা তাদের খুব উৎসাহ সহকারে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আমরা কিন্তু এখানে অনেকজনের সাথে যেখানে দেখতে পাচ্ছি না কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব বলছি যে তোমার নাম মাধুরী সিংহ কোন কোথায় বাড়ি তোমার জগতগাঁও আচ্ছা যেহেতু ২ বছর থেকে মানে প্রায় ২৪ মাস থেকে কিন্তু অনলাইনে পরীক্ষা দিয়ে এসছে সবাই মাধ্যমিকে যারা দিচ্ছিল এবার কিন্তু অফলাইনে পরীক্ষা হচ্ছে কি বলবে এই সম্পর্কে কি বলবো ম্যাম সারা বছর তো ক্লাস হয় নাই মা স্যারগুলো স্কুল খুলে নেয় করোনা ভাইরাসের জন্য তখন কি পরীক্ষা কিরকম যাবে কি যাবে না সেটা তো আর বুঝতেই পারছি না পরীক্ষার গাইডলাইন্স কি কি পেয়েছো এক্সাম সেন্টারে ঢোকার আগে কি কি করতে হবে সেরকম কোনো গাইডলাইন্স পেয়েছো কি না কেমন যাবে পরীক্ষা আশা করছো প্রস্তুতি কেমন আশা করছি ভালোই যাবে যেহেতু সিলেবাস কমে দিয়েছে যারা ভালো ভালো স্টুডেন্ট তারা হয়তো ভালোই দিবে আর যারা খারাপ তাদের জন্য খারাপ আমি সেটাই বলতে চাই ধন্যবাদ
আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, আশেপাশে কিন্তু আপনাদেরকে আরেকবারও দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু ইতিমধ্যে অনেক ভিড় রয়েছে। যেহেতু 24 মাস পরে কিন্তু লকডাউনের পরে এবার প্রথম মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজ থেকেই শুরু, সেই চিত্রে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আশেপাশে এটাও দেখানোর চেষ্টা করবো যে অভিভাবক অভিভাবিকারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, যেহেতু জীবনের একটি বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা, সেই বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। এতক্ষণ নিউজ টুডে ইন্ডিয়ার সাথে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সৌমিক লস্করের সাথে আমি গার্লস স্কুল থেকে শ্রেয়শ্রী সাহা, নমস্কার।